দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সব নাগরিককে টিকা দিয়েও শেষ রক্ষা হলো না, ডেল্টায় কাঁপছে ইসরায়েল। আর থাকছে তালেবানকে লক্ষ্য করে ফের মার্কিন ড্রোন হামলা। জানিয়ে দিব সমালোচনার তোপে পদত্যাগের হিড়িক মার্কিন পুলিশে। থাকছে তুরস্কের ড্রোন হটকেকের মতো বিক্রি হচ্ছে বলছে ফরাসি পত্রিকা। জানিয়ে দিব পোপকে ক্ষমা চাওয়ার আহ্বান কানাডার প্রধানমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দিব চীনকে রাজনাথের হুঁশিয়ারি, যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত ভারতীয় নৌসেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। সব নাগরিককে টিকা দিয়েও শেষ রক্ষা হলো না, ডেল্টায় কাঁপছে ইসরায়েল। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বে সর্বপ্রথম টিকাকরণ শুরু করে যুক্তরাজ্য, এরপরেই করোনার প্রতিষেধক দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু গতিতে সকলকে ছাপিয়ে টিকাকরণে প্রথম হয় ইসরায়েল। দেশটির প্রায় সব নাগরিককে টিকা দেওয়ার কাজ প্রায় সম্পন্ন। মাসখানেক আগে মাস্ক পরার প্রয়োজন নেই বলেও ইসরায়েল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। শুধু বন্ধ রাখা হয়েছিল সীমান্ত যাতে করোনার মিউটেটেড স্ট্রন ঢুকতে না পারে দেশটিতে, তারপরও শেষ রক্ষা হলো না। করোনার ডেল্টা স্ট্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে টিকা নিয়েও ডেল্টা স্ট্রনে সংক্রমিত হচ্ছেন ইসরায়েলের বাসিন্দারা। মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল চেজি লেভি জানিয়েছেন টিকার দুটি ডোজ নেওয়া থাকলেও কোনো ব্যক্তি ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্তের সংস্পর্শে এলে তাকে কোয়ারেন্টাইন করা হবে। 23 জুন থেকে এই নির্দেশিকা জারি হয়েছে দেশটিতে। লেভির কথায় এখনো পর্যন্ত সংক্রমিতের সংখ্যা খুবই কম, কিন্তু এটা স্পষ্ট যে টিকা নেওয়া থাকলেও কেউ এই ভেরিয়েন্টে আক্রান্ত হতে পারেন। টিকা নিয়ে কতজন আক্রান্ত হয়েছেন সেই সংখ্যা এখনো জানা যায়নি, তবে অনুসন্ধান চলছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও। গত মঙ্গলবার তিনি সরকারি ঘোষণা করেছেন দেশটিতে সংক্রমণ বাড়ছে। গণটিকাকরণের পর কোভিড সংক্রমণ একেবারে কমে গিয়েছিল, ইসরায়েলে নতুন করে ফের সংখ্যাটা বাড়ছে, তা জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বেনেট। এও জানিয়েছেন সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে যদি নির্ভীত বাসে থাকতে বলা হয় তাকে সেই নির্দেশ মানতে হবে, সেই সঙ্গে ফের মাস্ক পরতে হবে সকলকে। সূত্র টাইমস অফ ইসরায়েল, ওয়াল স্ট্রিট জার্নাল। তালেবানকে লক্ষ্য করে ফের মার্কিন ড্রোন হামলা। আফগানিস্তানে তালেবানকে লক্ষ্য করে ফের দুটি ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে জো বাইডেনের বৈঠকের কিছুক্ষণ আগে এ হামলা চালায় তারা। আফগানিস্তানের উত্তরাঞ্চল বাগলান এবং কুন্দুজ প্রদেশে হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। তাদের প্রতিবেদন অনুযায়ী ড্রোন হামলায় বেশ কয়েকজন তালেবান নিহত হয়েছে, তবে নিহতের সংখ্যা নিশ্চিত করেনি মার্কিন প্রশাসন। আফগানিস্তানের সংবাদ মাধ্যম টলো নিউজের প্রতিবেদনে বলছে কুন্দুজ যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তালেবানের 3 শীর্ষ কমান্ডার নিহত হয়েছে, যাদের নাম কারি জাওয়াদ হাশিমি, হায়দারি ও মৌলাদি কাদের। গত 3 দিনে তালেবানের দখলে থাকা 7টি জেলা উদ্ধার করে আফগান প্রশাসন। এমন পরিস্থিতিতে শুক্রবার এ ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি আফগানিস্তানে নিজেদের শক্তি প্রদর্শন বহুগুণ বাড়িয়েছে তালেবান। আক্রমণাত্মক হয়ে উঠেছে দেশটির বালক, কান্দাহর, তাখার ও কাপিসা প্রদেশে। গত এক সপ্তাহে প্রদেশগুলোতে তালেবানের সঙ্গে সংঘাতে 30 জনের বেশি আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও জাতীয় ঐক্যমত্যের জন্য গঠিত শীর্ষ কাউন্সিলর চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ। শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়া এ বৈঠক শেষে জো বাইডেন জানান আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হলেও সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মধ্যকার অংশীদারিত্ব শেষ হচ্ছে না, এটি স্থায়ী হতে চলেছে। আপনারা জানেন আমাদের সৈন্যরা আফগানিস্তান ছেড়ে আসছে, তবে আমাদের সহযোগিতা শেষ হচ্ছে না। চলতি বছরের 1 মে থেকে আফগানিস্তান হতে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি এখনো পর্যন্ত নিজেদের 50% বেশি সেনা প্রত্যাহার করা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যদিও আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহার সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, সাধারণ মানুষ ও কূটনৈতিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিচ্ছে দেশটি। নাম প্রকাশ না করা মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে 24 জুন এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি, যেখানে বলা হয় কমপক্ষে 650 জন মার্কিন সেনা আরো কিছুদিন আফগানিস্তানে অবস্থান করবে। যদিও আফগানিস্তানে মার্কিন সেনা থেকে যাওয়ার বিষয়টি কড়া সমালোচনা করেছে তালেবান। তালেবান জানায় 11 সেপ্টেম্বরের পর যদি আফগানিস্তানে মার্কিন সেনা সৈন্য থাকে সেক্ষেত্রে তাদেরও প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। এছাড়াও বাইডেনের সঙ্গে ঘানি আবদুল্লাহর 25 জুনের বৈঠককে নিষ্ফল বলে উল্লেখ করেছে তালেবান। 2011 সাল থেকে চলা যুদ্ধ সংঘাতে এখনো পর্যন্ত 64,000-এরও বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছে 40,000-এর বেশি সাধারণ মানুষ, নিহত হয়েছে প্রায় 3,500-এর বিদেশি সেনা। সমালোচনার তোপে পদত্যাগের হিড়িক মার্কিন পুলিশে। একদিকে বাড়ছে অপরাধ, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পুলিশ সদস্য পাচ্ছে না যুক্তরাষ্ট্র। গত 1 বছরে দেশটির 1,000 পুলিশ কর্মকর্তা স্বেচ্ছায় অবসর নিয়েছেন। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর মানুষের মধ্যে সৃষ্ট জনরোষের জেরে তারা পুলিশ বাহিনী ছাড়ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। 2020 সালে পুলিশের হাতে কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে যুক্তরাষ্ট্রের অনেক সমাজকর্মী থেকে শুরু করে গণমাধ্যম কর্মী এমনকি সাধারণ মানুষও পুলিশের প্রতি বিরূপ মনোভাবাপন্ন হয়ে উঠেছে। তাদের মধ্যে থেকে পুলিশের জন্য বরাদ্দ কমানোর দাবি এসেছে। এ অবস্থায় মার্কিন পুলিশ বাহিনীর অনেক সদস্যই আগাম অবসর নিচ্ছে বা ভিন্ন কারণ দেখিয়ে পদত্যাগ করছেন। সেখানে পুলিশ বিদ্বেষ এতটাই তীব্র হয়ে উঠেছে যে নিয়োগ দিতে নতুন লোক খুঁজে পাচ্ছে না। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদন থেকে জানা যায়, গত 1 বছর নর্থ ক্যালিফোর্নিয়ায় আশভাইল শহরের 238 পুলিশ কর্মকর্তার মধ্যে 80 জনই চাকরি ছেড়ে দিয়েছেন। সেখানকার পুলিশ প্রধান ডেভিড জ্যাক জানান, কর্মকর্তারা চাকরি ছাড়ছেন কারণ সরাসরি তাদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। তারা বলছে, আমরা খারাপ হয়ে গেছি কিন্তু আমরা খারাপ লোক হওয়ার জন্য পুলিশে যোগ দেয়নি। 194টি পুলিশি সংস্থার উপর জরিপ চালিয়ে চলতি মাসে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ এক্সিকিউটিভ রিসার্চ ফোরাম। এতে দেখা গেছে গত এপ্রিলে শেষ হওয়ার বছরে দেশটিতে অবসর নেওয়ার হার আগের বছরের তুলনায় 45% এবং পদত্যাগের হার 18% বেড়ে গেছে। অবশ্য পুলিশ সদস্য ঘাটতির মুখে আগের অনেক কঠোর নীতি থেকে সম্প্রতি সরে এসেছে ডেমোক্রেট সরকার। সূত্র এক্সিওস ইয়াহু নিউজ। তুরস্কের ড্রোন হট কেকের মতো বিক্রি হচ্ছে বলছে ফরাসি পত্রিকা। তুরস্কের ড্রোনগুলো হট কেকের মতো বিপুল সংখ্যায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ফরাসি পত্রিকা লে মন্ডে। শুক্রবার পত্রিকাটি এ তথ্য প্রকাশ করে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক তাদের সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক ড্রোন নির্মাণ করছে। এছাড়া তুরস্ক নির্মিত ড্রোনগুলো ব্যাপক হারে বিক্রি হচ্ছে। তুরস্কের ড্রোনগুলো সিরিয়া, লিবিয়া ও নাগোর্নো কারাবাখে সাফল্য লাভের পর তাদের বিক্রি বেড়েছে সাবেক সোভিয়েত ভুক্ত দেশগুলোতেও। এই ড্রোনগুলোর চাহিদা বেড়েছে বলে জানিয়েছে পত্রিকাটি। দামি ও কার্যকর এই ড্রোনগুলো তুরস্কের বায়াকার কোম্পানি তৈরি করেছে। এই ড্রোনগুলো যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিয়েছে। 2020 সালে এই ড্রোনগুলো যে 3 দেশে ব্যবহৃত হয়েছে, সেখানকার প্রতিপক্ষ বাহিনীর ট্যাঙ্ক, আর্মড ভেহিকল, গোলা বারুদের গুদাম ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। মাত্র 10 বছরেরও কম সময়ের মধ্যে তুরস্ক ড্রোন নির্মাণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও চীনের মতো প্রভাবশালী দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের লে মন্ডে পত্রিকা। ফরাসি পত্রিকাটি জানিয়েছে প্রচুর চাহিদা সম্পন্ন ও বাইরাখতার টিভি 2 ড্রোন যুদ্ধের সময় শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারে। এই ড্রোনগুলো জঙ্গি বিমানকে পথ নির্দেশ দেয় এবং 4টি মিসাইল বহন করতে পারে আক্রমণ পরিচালনার জন্য। লে মন্ডে পত্রিকাটি আরো জানিয়েছে তুর্কি ড্রোনগুলো বিস্ময়কর সাফল্য লাভ করেছে। এই ড্রোনগুলো সিরিয়া ও লিবিয়াতে মোতায়েনকৃত রাশিয়ার ব্যয়বহুল ও শক্তিশালী পানশির বিমান বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে। এছাড়া আর্মেনিয়ায় মোতায়েনকৃত রাশিয়ার মিসাইল ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে এই ড্রোনগুলো। সূত্র ইয়ানি শাফাক। পোপকেও ক্ষমা চাওয়ার আহ্বান কানাডার প্রধানমন্ত্রীর। চার্চ পরিচালিত স্কুলে শিশুদের কবর পাওয়ার ঘটনায় পোপকে ক্ষমা চাওয়া আহ্বান জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্প্রতি কানাডার চার্চ পরিচালিত 2টি সাবেক আবাসিক স্কুলে প্রায় 1,000 শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনায় ওই সময় চার্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার এ আহ্বান জানান ট্রুডো।
শুক্রবার সাংবাদিকদেরকে ট্রুডো বলেন, আমি ব্যক্তিগতভাবে পোপ ফ্রান্সিসের সাথে কথা বলেছি, সেখানে আমি এ নিয়ে তাকে তার ক্ষমা প্রার্থনার গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি, পাশাপাশি তিনি কানাডার মাটিতে দাঁড়িয়ে এ ক্ষমা চাইলে এর গুরুত্ব যে আরো বেড়ে যাবে সে বিষয়ে বলেছি। ট্রুডো আরো বলেন, আমি জানি ওই ক্যাথলিক চার্চের নেতারা এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। গত বৃহস্পতিবার কানাডার সাসকাচওয়ান প্রদেশের মারিভাল আবাসিক স্কুলে শিশুদের প্রায় 715টি অচিহ্নিত কবর পাওয়া যায়। এর কয়েক সপ্তাহ আগে আরও একটি স্কুলে পাওয়া যায় এমনই 215টি কবর। এসব আবাসিক স্কুল ফেডারেল সরকার ও চার্চ দ্বারা পরিচালিত হতো 1831 থেকে 1996 সালের মধ্যে। প্রথম গণকবরটি আবিষ্কৃত হলে পোপ ফ্রান্সিস দুঃখ প্রকাশ করলেও তার এই সমবেদনায় অসন্তোষ প্রকাশ করে অনেক মানবাধিকার সংগঠন। সূত্র ইউএস নিউজ। চীনকে রাজনাথের হুঁশিয়ারি, যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এবং যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত বলে চীনকে হুঁশিয়ারি করে দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, লাদাখ সীমান্তে ভারত চীন সংঘাতের সাথে সাথে ভারতীয় নৌসেনা বাহিনী মোতায়েন করে, তার থেকে বোঝা যায় ভারত যে কোনো পরিস্থিতিতে সর্বদা তৈরি। রাজনাথ এমন একটি সময় এই মন্তব্য করলেন যখন চীন ও ভারতের পক্ষ থেকে লাদাখ সীমান্তে শান্তি ফেরানোর জন্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। রাজনাথ সিং গতকাল শুক্রবার কেরালের কোচিতে ছিলেন, সেখানে প্রথম ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানবাহী রণতরী বিক্রান্তের নির্মাণ কাজ তদারকি করেন তিনি। 2022 সালের প্রথমার্ধেই এই রণতরী নৌসেনায় অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিভ্রান্তকে আত্মনির্ভর ভারতের উদাহরণ হিসেবে তুলে ধরে রাজনাথ সিং বলেন, এই রণতরীর স্টিল থেকে শুরু করে ডিজাইন, অস্ত্র, সেন্সর সব ভারতে তৈরি। ভারতীয় স্বাধীনতার 75তম বছরে নৌসেনায় এই রণতরীর অন্তর্ভুক্তি দেশকে সম্মান জানানো হবে। এই রণতরীর MiG-29 কে থাকবে, পাশাপাশি Kamov-31 হেলিকপ্টারও থাকবে। তাছাড়া অ্যান্টনি সাবমেরিন MH-60 আর রোমিও হেলিকপ্টার থাকবে এই সুসজ্জিত রণতরীতে। এই রণতরীর ওজন হবে 37,500 টন। উল্লেখ্য, ভারতের কাছে বর্তমানে একটি মাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, রাশিয়া থেকে INS বিক্রমাদিত্য কিনেছিল ভারত। এদিকে চীনের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, তবে বিক্রান্তের অন্তর্ভুক্ত ভারতীয় নৌসেনাকে আরো মজবুত করবে বলে আশা বিশেষজ্ঞদের।